আবার আমন্ত্রণে একুশে বিজনেস সঙ্গে আছি রহমান রণ। দর্শক, দেশে ব্যবসা বাণিজ্য অর্থনীতি শেয়ার বাজারের সর্বশেষ তথ্য সরকার গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস। দর্শক, আপনারা জানেন ঢাকা ও চিরাং স্টক এক্সচেঞ্জ আমাদের দুজন প্রতিনিধি রয়েছেন। ডিএসসিতে আছেন তানজিনা মিথিলা এবং সিএসসিতে আছেন মহিমা। পরে চলে যাচ্ছি তাদের কাছে। ধন্যবাদ রানু আপনাকে। আমি জানাচ্ছিলাম যে আজকে দিনের শুরুটা ঢাকা স্টক এক্সচেঞ্জে কিছুটা পজিটিভ ট্রেন্ড নিয়ে হয়েছিল। তারপর থেকে কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে পজিটিভ ট্রেন্ড অব্যাহত ছিল। তবে এই মুহূর্তে কিন্তু কিছুটা নেগেটিভ ট্রেন্ড নিয়ে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এই মুহূর্তে প্রায় 3 পয়েন্টের মতো নেগেটিভ হয়ে গেছে প্রধান ইন্ডেক্সটি। অবস্থান করছে এটি 5422 পয়েন্টের কাছাকাছি এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যেও কিন্তু দর বাড়া এবং দর হারানোর মধ্যে খুব একটা পার্থক্য দেখা যাচ্ছে না। দর বেড়েছে 136টির এবং দর হারিয়েছে 133টির মতো। এছাড়াও এখনো পর্যন্ত মোট লেনদেনের পরিমাণ ছাড়িয়ে গেছে প্রায় 454 কোটি টাকার কিছুটা বেশি। আর এখনো পর্যন্ত বিভিন্ন সেক্টরের মধ্যে ভালো লেনদেন হচ্ছে টেক্সটাইল সেক্টরে। কিছুক্ষণ আগেও জানিয়েছিলাম যে টেক্সটাইল সেক্টরে ভালো লেনদেন হচ্ছে দিনের শুরু থেকে। তার পরবর্তী অবস্থানগুলোতে ব্যাংকিং সেক্টর রয়েছে, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরেও আজকে ভালো লেনদেন হচ্ছে। এছাড়াও ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে ভালো লেনদেন হচ্ছে, ফার্মাসিউটিক্যাল সেক্টরেও আজকে ভালো লেনদেন হচ্ছে। তো দিনের শুরুটা ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে কিছুটা পজিটিভ ট্রেন্ড দেখা গেলেও এই মুহূর্তে কিন্তু কিছুটা নেগেটিভ ট্রেন্ড নিয়ে লেনদেন হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে লেনদেনের খবরাখবর। এখন চিটাগং স্টক এক্সচেঞ্জের লেনদেনের এই মুহূর্তের খবরাখবর জানতে চলে যাচ্ছি সিএস স্টুডিওতে, সেখানে রয়েছেন মহিমা পলি। ধন্যবাদ মিথিলা আপনাকে। চিটাং স্টক এক্সচেঞ্জে এই মুহূর্তে কিছুটা মিক্সড ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন হচ্ছে। এই মুহূর্তে সিএসসির প্রধান ইন্ডেক্সটি 8 পয়েন্ট নেগেটিভ রয়েছে, 16818 পয়েন্ট অবস্থান করছে ইন্ডেক্সটি এবং থার্ড ইন্ডেক্সটি 33 পয়েন্টের মতো পজিটিভ রয়েছে, 14974 পয়েন্টে অবস্থান করছে। মোট লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 28 কোটি 16 লাখ টাকারও কিছুটা বেশি। যে কটি প্রতিষ্ঠানের মধ্যে এখনও পর্যন্ত লেনদেন হয়েছে তাদের মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানের দর হারিয়ে লেনদেন হচ্ছে। দর হারিয়ে লেনদেন হচ্ছে 116টি প্রতিষ্ঠানে, সেখানে 81টি প্রতিষ্ঠানের দর বেড়ে লেনদেন হচ্ছে। এবং টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে অবস্থান করছে বিডি শিপিং কর্পোরেশন, ইফাদ অটোস রয়েছে দ্বিতীয় অবস্থানে, তৃতীয় অবস্থান রয়েছে সিটি ব্যাংক এবং পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে এমজেএল বিডি, রয়েছে কনফিডেন্স সিমেন্ট, তুংহাই, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, লঙ্কা বাংলা ফাইন্যান্স, ডরিন পাওয়ার এবং দশম অবস্থানে রয়েছে আর্গুন ডেনিম। ঠিক এই মুহূর্তে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বেড়েছে যে প্রতিষ্ঠানগুলি তাদের মধ্যে প্রথমে অবস্থান করছে আজিস পাইপ, 10% দর বেড়েছে এই মুহূর্তে, লেনদেন হচ্ছে 66 টাকা দরে। দ্বিতীয় অবস্থান রয়েছে লিব্রা ইনফিউশন, 538 টাকা 30 পয়সা দরে লেনদেন হচ্ছে, 8.74% দর বেড়েছে। কে অ্যান্ড কিউ রয়েছে তৃতীয় অবস্থানে, দর লেনদেন হচ্ছে 57 টাকা 50 পয়সা। ইফাদ অটোস রয়েছে চতুর্থ অবস্থানে এবং পঞ্চম অবস্থান রয়েছে এমটিবিএল। এছাড়াও ষষ্ঠ থেকে দশম অবস্থানের মধ্যে রয়েছে ফাইন ফুডস, রয়েছে জি কিউ পেন, বিডি কম ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স, রয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড দশম অবস্থানে। এছাড়াও শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারিয়েছে রূপালী ইন্স্যুরেন্সের, দর হারিয়েছে 7.14%, 19.50 টাকায় লেনদেন হচ্ছে। ফরেস্ট ফাইন্যান্স রয়েছে দ্বিতীয় অবস্থানে, 10.50 টাকায় লেনদেন হচ্ছে এই মুহূর্তে, 7.07% দর হারিয়েছে। প্রাইম লাইফ ইন্স্যুরেন্স রয়েছে তৃতীয় অবস্থানে, 53 টাকায় লেনদেন হচ্ছে। বিডি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে চতুর্থ অবস্থানে, পঞ্চম অবস্থানে রয়েছে ফার্স্ট ফাইন্যান্স। এছাড়াও পদ্মা লাইফ ইন্স্যুরেন্স রয়েছে সপ্তম অবস্থানে, অষ্টম অবস্থানে রয়েছে বিডি ফাইন্যান্স এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স রয়েছে নবম অবস্থানে এবং দশম অবস্থানে রয়েছে উত্তরা ফাইন্যান্স। এছাড়াও এই মুহূর্তে সেক্টর ওয়াইজ লেনদেনের মধ্যে দেখা যাচ্ছে বেশিরভাগ সেক্টরেই কিন্তু নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন হচ্ছে এই মুহূর্তে। ব্যাংকিং সেক্টরে 6টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, এখানে 14টি প্রতিষ্ঠানের দর হারিয়ে লেনদেন হচ্ছে। এনার্জি সেক্টরে 8টি প্রতিষ্ঠানের দর হারিয়ে লেনদেন হচ্ছে এবং 4টি প্রতিষ্ঠানের দর বেড়ে লেনদেন হচ্ছে। এছাড়াও ফুড সেক্টরে 3টি প্রতিষ্ঠানের দর হারিয়ে লেনদেন হচ্ছে, জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরে 4টি প্রতিষ্ঠানের দর হারিয়ে লেনদেন হচ্ছে, লিজিং অ্যান্ড ফাইন্যান্স সেক্টরে 2টি প্রতিষ্ঠানের দর হারিয়ে লেনদেন হচ্ছে, লেদার অ্যান্ড ফুটওয়্যার সেক্টরে দেখা যাচ্ছে দর হারিয়ে লেনদেন হচ্ছে। এবং পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন হচ্ছে সিমেন্ট সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, আইটি সেক্টর। সিমেন্ট সেক্টর এই মুহূর্তে 4টি প্রতিষ্ঠানের দর বেড়ে লেনদেন হচ্ছে এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে 12টি প্রতিষ্ঠানের দর বেড়ে লেনদেন হচ্ছে, 8টি প্রতিষ্ঠানের দর হারিয়ে লেনদেন হচ্ছে। এখানে আইটি সেক্টরে 5টি প্রতিষ্ঠানের দর বেড়ে লেনদেন হচ্ছে, মাত্র 1টি প্রতিষ্ঠান দর হারিয়ে লেনদেন হচ্ছে। এছাড়াও মিসেলেনিয়াস সেক্টরে 8টি প্রতিষ্ঠানের দর বেড়ে লেনদেন হচ্ছে, 3টি প্রতিষ্ঠানের দর হারিয়ে লেনদেন হচ্ছে এবং পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরে 3টি প্রতিষ্ঠানের দর বেড়ে লেনদেন হচ্ছে। এবং মিক্সড ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন হচ্ছে সিরামিক সেক্টরে, 2টি করে প্রতিষ্ঠানের দর বেড়েছে এবং 2টি প্রতিষ্ঠানের দর হারিয়ে লেনদেন হচ্ছে। তো এই ছিল আমার কাছে থাকা চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে লেনদেনের সর্বশেষ খবরাখবর। পলয় মিথিল আপনাদেরকে ধন্যবাদ। এবার দেখে নিচ্ছি দেশের পুঁজিবাজারের কিছু টুকরো খবর নিয়ে শেয়ারবাজার ফ্ল্যাশ।
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ব্যাংক এশিয়া লিমিটেডের একজন প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা 10 লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। বার্জার প্রিন্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 24 মে। সভা থেকে 1 জানুয়ারি 2016 থেকে 31 মার্চ 2017 পর্যন্ত সময়ের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। রূপালী ব্যাংক, অগ্রণী ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, মাইদাস ফাইন্যান্স, নর্দার্ন ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, বিজিআইসি, প্রগতি ইন্স্যুরেন্স, ব্যাংক এশিয়া, জনতা ইন্স্যুরেন্স ও ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের শেয়ার শুধু স্পট ও ব্লক মার্কেটে লেনদেন হচ্ছে। রেকর্ড ডেটের কারণে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন আজ স্থগিত রয়েছে। আগামী কার্যদিবসে আবার লেনদেনে ফিরবে কোম্পানিটি। রেকর্ড ডেটের পর ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হয়েছে আজ। গত কার্যদিবসে কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত ছিল। দর্শক, নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত একুশে বিজনেসে। এখন দেশ বিদেশে অর্থনীতি আর ব্যবসা বাণিজ্যের কিছু সংবাদ। দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি নির্বাচিত হয়েছেন শফিউল ইসলাম মহিউদ্দিন। এছাড়া জ্যেষ্ঠ সহসভাপতি শেখ ফজলে ফাহিম এবং সহসভাপতি মোন্তাকিম আশরাফ নির্বাচিত হয়েছেন। এদিকে নতুন কমিটির এ সদস্যরা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে দেশের ব্যবসা বাণিজ্যের প্রসারে কাজ করতে সবার সহযোগিতা চেয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। মঙ্গলবার মতিঝিলের চেম্বার ভবনে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি ও সহসভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে 3 পদে নির্বাচিতদের নাম ঘোষণা করেন নির্বাচন বোর্ড। সভাপতি প্রেসিডেন্টের পদে শফিউল ইসলাম মহিউদ্দিন, ঊর্ধ্বতন সহসভাপতি শেখ ফজলে ফাহিম, এফবিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট ডিক্লেয়ার করছি। নতুন নির্বাচিত সভাপতি দেশের ব্যবসাকে অনন্য উচ্চতায় নিতে সকলকে পাশে থাকার অনুরোধ জানান। আমরা আপনাদের সুচিন্তিত পরামর্শ চাই, সহযোগিতা চাই। যারা আজকে অনেকে কম্পিটেন্ট ক্যান্ডিডেট, তারা স্যাক্রিফাইস করে উদাহরণ এবং দৃষ্টান্ত স্থাপন করেছে। এই কমিটি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে ব্যবসা বাণিজ্যের প্রসারে কাজ করবে বলে মত দেন জ্যেষ্ঠ সহসভাপতি। কনসলিডেটভাবে কীভাবে কাজ করা যায় ফেডারেশন থেকে, সেই কাজগুলো আমরা সামনের দিকে এই বোর্ড ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাব। মোহাম্মদ নুরুন নবী, একুশে বিজনেস। 3 মাসের ব্যবধানে খেলাফি ঋণ বেড়েছে 11,000 কোটি টাকা। 31 মার্চ পর্যন্ত দেশে ব্যাংকিং খাতে খেলাফি ঋণের স্থিতি দাঁড়িয়েছে 73,000 কোটি টাকা, যা ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের প্রায় 11%। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে তথ্য জানা যায়। প্রতিবেদন অনুযায়ী এ সময় 42,000 কোটি টাকা ঋণ অবলম্বন করেছে বিভিন্ন ব্যাংক, ফলে অবলম্বন মিলিয়ে মোট খেলাফি ঋণ দাঁড়িয়েছে 1,15,000 কোটি টাকায়। আর খেলাফি ঋণের বেশিরভাগই সরকারি ব্যাংকের। জানা যায়, গত বছরের ডিসেম্বর শেষে মোট খেলাফি ঋণের স্থিতি ছিল 62,172 কোটি টাকা। চলতি বছর মার্চে তা বেড়ে দাঁড়িয়েছে 73,000 কোটি টাকায়। চলতি বছর প্রথম প্রান্তিকে ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের স্থিতি 6,97,000 কোটি টাকা, এর মধ্যে খেলাফি হয়ে গেছে 10.47%। সাইবার নিরাপত্তা বিষয়ে দেশের 50% ব্যাংক কর্মকর্তার কোনো ধারণা নেই, মাত্র 20% কর্মকর্তার এ নিয়ে সামান্য ধারণা রয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর এক গবেষণা প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। মঙ্গলবার রাজধানীতে BIBM মিলনায়তনে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদন মতে দেশের 52% ব্যাংক সাইবার হামলার উচ্চ ঝুঁকিতে আছে। এর মধ্যে 32% রয়েছে মাঝারি ঝুঁকিতে, তবে মাত্র 16% ব্যাংক রয়েছে কম সাইবার নিরাপত্তা ঝুঁকিতে। প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী জানান, IT খাতে 1,000 কোটি টাকা খরচ করেও দেশের ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। আইটিতে ইনভেস্টমেন্ট হচ্ছে, আমি বলেছি যে 30,000 কোটি টাকায় ইত্যবসরে ব্যাংকগুলো ইনভেস্ট করেছে IT ডেভেলপমেন্টে, কিন্তু এবং 1,500 কোটি টাকার মতো প্রতি বছর মেনটেন্স খরচ হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অথবা আমাদের যে বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইন মোতাবেক যে দিক নির্দেশনা দেওয়া আছে সেইটার থেকে অনেকটাই পিছিয়ে আছে।
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে দেশে ভোক্তা মূল্যসূচক বা সিপিআই কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। মঙ্গলবার শেরেবাংলা নগরে এনএসসি সম্মেলন কক্ষে বিবিএস এর ত্রৈমাসিক ভোক্তা মূল্যসূচক বা সিপিআই তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল। তিনি জানান, 2016-17 অর্থবছরের জানুয়ারি মাস সময়ে মূল্যস্ফীতি ছিল 5.28%, যা আগের অর্থবছর একই সময়ের চেয়ে 0.50% কম। 2015-16 অর্থবর্ষের তৃতীয় প্রান্তিকে দেশে মূল্যস্ফীতি 5.78%। প্রচলিত প্রথা ভেঙে এবারই প্রথম ত্রৈমাসিক সিপিআই প্রতিবেদন প্রকাশ করা হয়। বাজেটে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের উন্নয়নে আরো গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। নগরী চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারে ইয়ং ইকোনমিস্ট সোসাইটি আয়োজিত আলোচনায় এ আহ্বান জানান তারা। সভায় উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক সুজনের চট্টগ্রাম বিভাগের সভাপতি অধ্যাপক সিকান্দার খান, রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশনের চট্টগ্রামের সভাপতি আব্দুল কৈয়ুম চৌধুরী। এ সময় তারা ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের জন্য কর অবকাশ সুবিধা দেওয়ার আহ্বান জানান। 2723 কোটি টাকার মোট 8টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। মঙ্গলবার শেরেবাংলা নগরে একনেকের সভায় এসব প্রকল্প অনুমোদন পায়। একনেকের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, অনুমোদন পাওয়া প্রকল্প বাস্তবায়নে 1,929,97,00,000 টাকা দেওয়া হবে সরকারি তহবিল থেকে, আর সংস্থা নিজস্ব অর্থায়নে ব্যয় হবে 756,11,00,000 টাকা। সাধারণ লেখাপড়া দিয়ে যেটা করা যায় সেটাকে অর্থনীতিকে বেগবান বা শক্তিশালী ততটা করা যায় না। এখন আমরা আস্তে আস্তে সাবজেক্ট স্পেসিফিক নিড বেসড রিকোয়ারমেন্ট যেটা আমরা সেই দিকে যাচ্ছি, শিক্ষা এবং ক্যাপাসিটি বিল্ডিং, নিজস্ব এবং ইনস্টিটিউশন ক্যাপাসিটি বিল্ডিং, সেইগুলোর পিছনে আমাদের অনেক বিনিয়োগ করতে হবে। আন্তর্জাতিক মানের টাইলস বাজারে নিয়ে এসেছে ডিবিএল গ্রুপ। গত সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে টাইলস উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বিদেশ থেকে আর টাইলস আমদানি করতে হবে না, বরং দেশের চাহিদা মিটিয়ে বিদেশে এই টাইলস রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করা যাবে। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ডিবিএল পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। কারিগরি ত্রুটি মেরামতের জন্য দুপুর 2:20 থেকে প্রায় 1 ঘন্টা একুশে টেলিভিশনের সম্প্রচার বিঘ্ন করতে পারে। এ কারণে আজ একুশে বিজনেসে দুপুর 2:30 পরপরই সম্প্রচার করা হবে না। তাই আজকের মতো এখানে শেষ করছি একুশে বিজনেস। আগামীকাল আবার ফিরে আসবো একুশে বিজনেসে নিয়মিত সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল, একুশে সঙ্গেই থাকুন।